আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনের এক্সাম আগামী দুই তারিখ থেকে তোমাদের যে পরীক্ষা হবে এইটার ইংরেজি সিলেবাস সম্পর্কে এখন কিছু কথা বলা হবে প্রথমে তোমাদেরকে কোয়েশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন জানিয়ে দেব এরপরে কোথেকে কিভাবে পড়বে এবং সব শেষে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে অর্থাৎ কোন কোন জিনিস কিভাবে পড়বে তো প্রথমে কোয়েশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখে নিই যে এমসিকিউ কোশ্চেন প্রথমে একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজ থেকে এমসিকিউ থাকবে এমসিকিউ থাকবে ফাইভ মার্কস আর এরপর ওই প্যাসেজ থেকে আবার কোশ্চেন অ্যান্সার থাকবে পাঁচটা কোশ্চেন অ্যান্সার এরতে থাকবে টেন মার্কস আর এরপরে দ্বিতীয় আরেকটি প্যাসেজ থাকবে যেই প্যাসেজ থেকে থাকবে ফ্লোচার্ট আর ফ্লোচার্টে মার্কস থাকবে তোমাদের টেন আর প্যারাগ্রাফ প্যারাগ্রাফে তোমাদের মার্কস থাকবে হলো ফিফটিন পনেরো মার্কস থাকবে তোমাদের প্যারাগ্রাফে কী কী প্যারাগ্রাফ পড়বে সাজেশন সেটা দেখিয়ে দেওয়া হবে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ অর্থাৎ যেমন লিটল অন ওয়াচবন হোয়াটস ইট লাইক এরকম এটা তোমাদের সেকেন্ড পেপারের অংশ এটা তোমাদের বোর্ড কোয়েশ্চিন হয়তো তিন নাম্বারে এটা তোমরা দেখে থাকবে এটাতে দশটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে মার্কস থাকবে ফাইভ আর মডিফায়ার এটা থাকবে ফাইভ বোর্ড কোয়েশ্চিন বেস এগুলো তোমরা প্র্যাকটিস করলে এই রুলগুলোর ভিতরে আসবে ইনশাল্লাহ এটাও রো বোর্ডে যে রুলগুলো এসেছে এই রুলগুলোর মধ্যে থেকে আসবে আচ্ছা এখন আমরা প্যারাগ্রাফ কি কি পড়ব এটা একটু দেখি সাজেশন অংশে যে ইনভাইরনমেন্ট পলিউশন ডিফরেস্টেশন ট্রিপ্ল্যান্টেশন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফিমেল এজুকেশান এই পাঁচটা প্যারাগ্রাফ আমরা খুব ভালো করে পড়ব ইনশাল্লাহ এর মধ্যে পরীক্ষা চলে আসবে এগুলো বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট প্যাসেজ যেগুলো আমরা পড়ব নেলসন ম্যান্ডেলা এই প্যাসেজগুলো কোন কোন অংশের জন্য পড়বো যেমন এই প্যাসেজগুলো থেকে এমসি এবং কোয়েশ্চেন অ্যান্সার থাকবে আর আরেকটা প্যাসেজ থেকে থাকবে ফ্লোচার্ট যদি এই প্যাসেজ থেকে থাকে কোয়েশ্চেন অ্যান্সার এবং এমসিকিউ কিউ তাহলে অন্য একটা থেকে থাকবে ফ্লোচার্ট অর্থাৎ একই প্যাসেজ থেকে সব কিছু আসবে না দুইটা প্যাসেজ থাকবে একটা প্যাসেজ থেকে থাকবে তোমাদের এমসি এবং কোয়েশ্চেন অ্যান্সার আরেকটি প্যাসেজ থাকবে আলাদা ফ্লোচার্ট তাহলে যেই প্যাসেজগুলো তোমাদের পড়তে হবে নেলসন ম্যান্ডেলা শিল্পী ওয়াজ অনলি তোমরা মডেল কোশ্চিনে এগুলো সূচিপত্রে খুঁজলে পেয়ে যাবে মাই নেম ইজ অ্যামেরিগো দ্য হাওয়ার ইজ অ্যান্ড ইম্পর্টেন্ট এটা থেকে এরকম থাকতে পারে দ্য ট্রাম পরা আই আনসার দ্যাট আ বেস্ট ম্যাঙ্গম ফরেস্ট অ্যান্ড কোয়াকাটা লোকালি নোন এখন আমি তোমাদের একটু বলে দিই যে ফ্লোচার্টটা তোমরা কিভাবে করবে এটা যদিও তোমাদের ক্লাসে দেখানো হয়েছে তো আমি আরেকটু এখানে তোমাদের বলে দেব যে ফ্লোচার্টটা তোমরা কিভাবে করবে অথবা একটু দেখা দেওয়ার চেষ্টা করি আর কি আমরা ফ্লোচার্টটা দেখি ফ্লোচার্ট যখন আমরা লিখবো যেমন তিন নাম্বারে যদি তোমাদের ফ্লোচার্ট থাকে তাহলে এখানে আমরা কিভাবে লিখবো আনসার টু দি কোশ্চেন নাম্বার থ্রি তাহলে তোমরা লিখবে আনসার টু দি কোশ্চেন নাম্বার থ্রি এরপর যেভাবে শুরু করবে যে প্লো চার্ট শোয়িং হোয়াট শিল্পী লার্ন আফটার জয়নিং এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ আচ্ছা ফ্লোচার্ট অর্থাৎ শিল্পী লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপে যোগদান করার পর কী কী শিখেছিল যেমন এই তথ্যগুলো আমি ফ্লোচার্টে দেখেছি তোমরা নিচে নিচেও লিখতে পারো পাশে পাশেও লিখতে পারো তো খেয়াল রাখবে অবশ্যই তোমরা এরকম নাম্বার দিবে এবং এরকম বক্সগুলো সমান করার চেষ্টা করবে এবং অবশ্যই প্রত্যেক বক্সের নিচে এরকম অ্যারো চিহ্ন দিতে হবে আর কিভাবে ফ্লোচার্ট করবে নিয়মগুলো ক্লাসে আলোচনা করা হয়েছে এবং সম্ভবত কোনো ক্লাসও আপলোড করা আছে তোমরা সেখান থেকে দেখে নেবে তো আজকে এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে পরে জানাবে ইনশাল্লাহ বাকি তথ্য দেওয়া হবে আর আশা করি কোনো তথ্য লাগবে না পেয়ে গেছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ